প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, বর্তমানে যে আইনি কাঠামো আছে তার মধ্যেই নির্বাচন করতে হবে, তবে এ ব্যবস্থায় কমিশনের পক্ষে খুব ভালো নির্বাচন করা সম্ভব নয়। আর সাবেক সিইসিরা বলছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত, ইভিএমে আস্থা ফেরানো ও জাতির কাছে নির্বাচনের প্রয়োজন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কমিশনকে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার এবং ইসির সাবেক সচিব ও অতিরিক্ত সচিবদের সাথে আলোচনায় বসে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। সদ্য বিদায়ী সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ একেবারেই দরকার নেই, ভোটের দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদেরই গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। প্রতিরক্ষার দায়িত্বে যারা সার্বভৌমত্বের দায়িত্বে নিয়োজিত, সেই আমাদের এলিট ফোর্স সেনাবাহিনী, তাদেরকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনো দরকার নেই, তারা আসলে কোনো কাজে আসে না। সুতরাং এটাকে যদি বন্ধ করা যায় ভালো হয়। নির্বাচনের প্রায় 75% টাকা খরচ হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে আস্থা ফেরানোর জন্য পরিবেশ তৈরির পরামর্শ দেন সাবেক সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ হস্তান্তর প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই সিইসি। সুষ্ঠু নির্বাচন করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের কোনো বিকল্প নাই। ইলেকশন ছাড়া বেশি দিন রাজনৈতিক দল থাকতে পারে না, করতে হবে। সুতরাং কিছুটা আমরা যদি ওইরকম পরিবেশ সৃষ্টি করতে পারি, অবশ্যই তারা আসবে। সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, রাজনৈতিক দলগুলোর অসহিংস আচরণ নির্বাচনে প্রভাব ফেলছে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। এই প্যাটার্নের ইলেকশন যদি চলে কিয়ামত পর্যন্ত ফেয়ার ইলেকশন সম্ভব না। পলিটিক্যাল পার্টি কোনো রেসপন্সে থাকবে না, তারা মনে করবেন যে আমরা ফ্রি স্টাইলে চলবো আর ইলেকশন কমিশনকে ফেরাক, তা তো হয় না। তাদের দায়িত্ব নিতে হবে। পলিটিক্যাল পার্টি যদি গ্রো না করে পলিটিক্স হবে না, পার্টিগুলো নষ্ট হয়ে গেছে। সবার মতামত ও পরামর্শের প্রেক্ষিতে বর্তমান সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনই কমিশনের লক্ষ্য, তবে বর্তমানে যে ব্যবস্থা আছে তাতে ভালো ভোট করা খুব বেশি সম্ভব নয়। বর্তমানে যে আইনি কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো আছে, ওর মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে। পলিটিক্যাল কালচারটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। এই কালচারের মধ্যে কিছু ইতিবাচক গুণ ইনফিউজ করতে হবে। তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা, তাদের মধ্যে ঐকমত্য যদি না থাকে, নির্বাচন কমিশন একার পক্ষে খুব ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার কথা জানান সিইসি। এফিশিয়েন্সি যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে নির্বাচন অনেক বেশি সুষ্ঠু, অনেক বেশি মণ্ডল। একুশে টেলিভিশন, ঢাকা।